নমস্কার। বিমস পরিবারের প্রযোজনায় আজকের অনুষ্ঠান শুধু কবিতার জন্য। পাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের আবৃত্তি ও পাঠের একটি সুন্দর সংকলন আজকের এই অনুষ্ঠান শুধু কবিতার জন্য। সামগ্রিক পরিকল্পনা ও বিন্যাসে কৌশিক চক্রবর্তী, নির্দেশনায় মুকুল দেব ঠাকুর। আমাদের প্রিয় কবিতা প্রেমী শ্রোতাদের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি শর্মিলা সেনগুপ্তের কবিতার মধ্যে দিয়ে। কবিতায় শর্মিলা সেনগুপ্ত। কবিতাটির নাম কে বলেছে? লিখেছেন রাজকুমার বেরা। কে বলেছে এই পৃথিবী ভীষণ রকম রুক্ষ, হাজার রকম মন খারাপ, একশো রকম দুঃখ? কে বলেছে কিচ্ছুটি নেই, যা কিছু সব নেবার, নিজের মতো গুছিয়ে নেওয়া, রয়নি কিছু দেবার? কে বলেছে এক ফোঁটা নেই অশ্রু জলের ধারা, নিজের কথা নিজের ব্যথা ভাবতে পাগল পারা? কে বলেছে নেই পরিবেশ ছোট্ট সোনার বাঁচার, হাউস ব্যাগের নলেজ নিয়ে বন্দি জীবন খাঁচার? কে যে বলেছে ঠিক বলেনি, হয়তো আছে সব, বাঁচতে গেলে ফুর্তি মনে ভুলতে হবে সেসব, খুঁজতে হবে বন্ধু স্বজন, আকাশ বাতাস নদী মনের মতো সবই পাবে, খুঁজতে পারো যদি। একটি সুন্দর কবিতা দিয়ে আমরা শুরু করলাম। সত্যি সত্যি এই পৃথিবী এবং পৃথিবীতেই বেঁচে থাকা, আমরা যদি সুন্দর রং দিয়ে ভরিয়ে তুলতে পারি জীবনকে, তাহলে সত্যিই সুন্দর। এবার আমরা শুনব তমশ্রী কর্মকারের একটি ছড়া, যে ছড়াটি ব্যঙ্গাত্মক হলেও গভীর অর্থবহ, বাংলা ভাষাকে ভালোবেসে এবং তার গুরুত্বের কথা ভেবে কবি লিখেছেন এই ছড়াটি। ছড়াটির নাম বাংলা টাংলা, লিখেছে অপূর্ব দত্ত। অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে, হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো, সায়েন্সে ড্যাট নট সো ফেয়ার, অনলি 69, ইংরাজিতে 92, অল টুগেদার ফাইন, জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গালিটাই ভেরি পুয়ার ওয়ে। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গ মাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা? মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আমরা যখন কবিতার কথা ভাবি তখন সত্যি সত্যি অবাক হয়ে যেতে হয় রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দ এই বৃত্তের থেকে বেরিয়ে এসেও আধুনিক এবং আধুনিক উত্তর যুগের কবিরা কত মায়া মমতা ভালোবাসা এবং সৃষ্টিশীল মানসিকতা নিয়ে তাদের কবিতাগুলো সাজিয়ে দেন প্রিয় পাঠকের জন্য। আমরা এখন শুনব ভাস্বতী সরকারের কণ্ঠে একটি কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্বপ্ন। সুন্দর তুমি এসেছিলে আজ রাতে, অরুণ বরণ
পারিজাত লই হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বাড়ি থামিয়াও মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ঘুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে, কতবার আমি ভেবেছিল উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন দিয়েছ চলে, দেখা বুঝিয়া হলো না তোমার সাথে। রবীন্দ্রনাথ আমাদের প্রথম আশ্রয়, রবীন্দ্রনাথ আমাদের শেষ অবলম্বন। যে মানুষটি অবলীলাক্রমে বলতে পারেন, আজই হতে শতবর্ষ পরে যে তুমি কণ্ঠবশী আমার কবিতাখানি কৌতূহল, আজই হতে শতবর্ষ পরে, তিনি নিজেই হয়তো জানতেন না যে শতবর্ষ নয় সহস্র বর্ষর পরেও রবীন্দ্রনাথ থাকবেন সমান প্রাসঙ্গিক। আর কবিতার মিছিলে যদি রবীন্দ্রনাথ পথপ্রদর্শক হন, তারপরে বাংলা কবিতাকে নিজেদের সৃষ্টি উজাড় করে দেওয়ার জন্য রয়েছে আরো অনেক অনেক প্রথিতযশা কবি, যাদের কবিতার মধ্যে আমরা প্রতিফলন পাই আমাদের সুখ দুঃখের স্মরণীয় মুহূর্তগুলো। এখন আমরা শুনব দীপা খানের কবিতা, কবিতায় দীপা খান। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিনও এসেছিল বসন্ত, বুকে ছিল ভালোবাসা অফুরন্ত, তুমি আসবে বলে এনেছিলাম ফুল গোলাপ কদম কৃষ্ণচূড়া, লিখেছিলাম গান কবিতা আর ভালোবাসার ছড়া, তবুও তুমি এলে না ভালোবাসা তুলে না, আজও তুমি জেনে নাও ভালোবাসা না দাও শুধুই ভালোবাসা নাও, আর কিছুই চাই না আমি হাসি মুখে ব্যথা দিলে, জানি তুমি জানি আসবেই ফিরে একদিন, মরণের আগে পরে হয়তো কোনো একদিন, যদি তুমি ফিরে আসো কোনো এক শ্রাবণ মাসে, হয়তো আমায় না স্মৃতিগুলো পাবে মাসে। এই যে আমরা কবিতার আড্ডায় বসেছি আমাদের প্রিয় শ্রোতা এবং দর্শকদের সামনে নিয়ে, এই সুন্দর অনুষ্ঠানটি শুধু কবিতার জন্য, যার প্রযোজনায় রয়েছেন ড্রিমস পরিবার, সামগ্রিক পরিকল্পনা ও বিন্যাসে আছেন কৌশিক চক্রবর্তী এবং নির্দেশনায় রয়েছেন মুকুল দেব ঠাকুর। কিন্তু যাদের এই অনুষ্ঠান, অর্থাৎ যারা নিবেদন করছেন এই অনুষ্ঠান বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র, তাদের কথা একটুখানি না বললেই নয়। মাত্র তিনজন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল 1975 সালে, দেখতে দেখতে দীর্ঘ 45 বছরের পথ পরিক্রমা, এবং একটি কেন্দ্র থেকে আজ সারা পশ্চিমবঙ্গে 12টি কেন্দ্র একই সঙ্গে চলছে এই চর্চা কেন্দ্রের। এখানে আবৃত্তি শ্রুতি নাটক সঞ্চালনা সমস্ত বিষয় খুব যত্নের সঙ্গে শেখানো হয়ে থাকে, এবং শুধু আনুষ্ঠানিক উপস্থাপনার জন্য নয়, যে প্রতিষ্ঠান দীর্ঘ 45 বছর শুধু কবিতা নিয়েই কবিতার জন্য পথ পরিক্রমা করে, এই কাজ তাদের সারা বছরের। সুতরাং আগ্রহীরা যোগাযোগ করতে পারেন বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র, মধ্যমগ্রামে
মূল কেন্দ্রের সঙ্গে, যার মোবাইল নাম্বার 9073253091। আরেকবার বলি, 9073253091। আর এসব তো হল সবই অকাজের কথা, যে কাজ নিয়ে আমরা বসেছি আবার ফিরে আসি সেই কাজে, অর্থাৎ কবিতার কথায়, কবিতার ভাষায়, কবিতার সংসারে, শর্মিলার কণ্ঠে। এবারে আমরা শুনব ওপার বাংলার কবি শামসুর রহমানের একটি বিখ্যাত কবিতা, পান্থলি। বহু পথ হেঁটে ওরা পাঁচজন রঘুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ জন পরে উচ্চারণ, আমার ইমান করেছে অর্পণ খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথি খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। এই কবিতায় যে বার্তা আমরা পেলাম সে কথাই হলো আমাদের সকলেরই মনের কথা। আমরা জানি এই বছরটা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ চলছে, কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই চলবে বছর ভোর। আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা কালো বস্তির পাঁচালী এখন শুনব তমশ্রীর কণ্ঠে। কালো বস্তির পাঁচালী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কালো রাত কাটে না কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খোকো তোমারও কি পর্ব। মা গো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুখ নুন মাখা ভাতে রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা। বাচ্চারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয় আয় আমাদের ন্যাংটা পুকুরে নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে আধমরাই কুকুর হতে একটু চুমু স্বস্তি দে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতেই যাত যাবে না। আয় রোদ্দুর আয় দারুণ শীতে কুকুমদের ঠান্ডা হয়ে যায়, আয় রে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে দাঁড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এখন কঠিন জ্বর। এর ঝাঁটাও লাঠি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পরে টাপুরে টুকুর আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না। ক্ষুদার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে আমি কি তোর মা? ঝাঁটা সইলাম রাখি সইলাম কি জন্যে সোনা। কেউ বলেন কবি ছাড়া জয় বৃথা, কেউ বলেন শুধু কবিতার জন্যই বেঁচে থাকা, আবার কোন কবির কলমে সদম্ভ প্রকাশ ঘটে যখন তিনি বলেন শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। কবিতাকে নিয়ে বরাবরের
কবিদের এই অহংকার, এই গর্ব। আর কবিতা যারা ভালোবাসেন তারা কবিতাকে কখনোই সুকান্তের সেই কবিতার মতো পূর্ণিমা চাঁদ যেন ঝলসানুভূতি হতে দেননি, বরং চেয়েছেন সবসময় কবিতা কল্পনা লতা প্রেয়সী আমার এটাই হয়ে উঠুক। এবার আমরা শুনব ভাস্বতীর কণ্ঠে আরেকটি কবিতা। আমরা যত আধুনিকই হই না কেন, আমরা যত আধুনিক কবিতার কথাই ভাবি পড়ি বা তাই নিয়ে আলোচনা করি না কেন, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ এদের কাছে বাংলা কবিতা এবং তার প্রিয় পাঠক আধুনিক গান। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কবিরা। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সেজে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলায় সন্ধ্যা তারা কুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসো সবই, আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি অসিতে মোর বাজাও মাসি, আমার যার যা আয়োজন তোমার প্রাণের কবি। আমার বাণী জয় মানল রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। কবিরা তাদের কবিতা নিয়ে প্রতিনিয়ত নানান পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত। একটা বিতর্ক সবসময় যেন কবিদের পেছনে তাড়া করে বেড়ায়, আরো অনেক বেশি দুরন্ত হয়ে ওঠে সেই বিতর্ক যখন কবি ও আবৃত্তিকার মুখোমুখি বসেন কিংবা পাশাপাশি সহাবস্থান ঘটে তারা। কেউই কাউকে এক ইঞ্চি জমিও যেন ছাড়বার জন্য তৈরি থাকে না। কিন্তু আমাদের প্রিয় শ্রোতারা, দর্শকেরা, আপনারাই বলুন না, কবি যত মন দিয়েই তার সেরা সৃষ্টিটি করে যান না কেন, আবৃত্তিকার যদি সেই কবিতা আমাদের সামনে মেলে না ধরেন তাহলে সে কবিতা যত ভালোই হোক না কেন, যত সৃজনশীল ও মননশীলই হোক না কেন, সে কবিতাকে কি আমরা চিনতে পারতাম? কখনো কখনো কেউ কেউ বলে থাকেন আবৃত্তিকার কবিতা এবং শ্রোতাদের মধ্যে সেতু বন্ধন করে, কেউ কেউ বলে থাকেন আরো এক ধাপ এগিয়ে যে সাদা কাগজে কালো অক্ষরে প্রাণ প্রতিষ্ঠা করেন আবৃত্তিকার। আমরা সে তর্ক বিতর্কে যাব না বন্ধু, কারণ আমরা কবিতা প্রেমী, আমরা কবিতা শুনতে, কবিতা বলতে এবং কবিতা নিয়ে আলোচনা করতেই অনেক বেশি ভালোবাসি সেই তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে। শুনি জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়, যে কবিতাটি এক সময়ে প্রবল আলোড়নের সৃষ্টি করেছিল সেই কবিতাটি দীপার্পণ। বেণীমাধব তোমার বাড়ি যাবে, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরুণে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেক্সে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস খা, বাইরে দিদিমণির পাশে
দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি, বেণীমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমারও কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শুরু, বীজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো, বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা আজও মনে পড়ে, সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো, রাতে এখনো ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছনা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না কার সঙ্গে আজ থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ার সেলাই, তবু আগুন বেণীমাধব আগুন জলে কই কেমন হবে, আমিও যদি নষ্ট নেব। আপনারা দেখছেন ডিংস পরিবারের প্রযোজনায় শুধু কবিতার জন্য এই অনুষ্ঠান বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পরিবেশনায়, যার সামগ্রিক পরিকল্পনা ও বিন্যাসে রয়েছেন কৌশিক চক্রবর্তী, নির্দেশনায় মুকুল দেব ঠাকুর। যদি আপনাদের ভালো লাগে এই অনুষ্ঠান তাহলে ডিংস পরিবারকে আপনাদের মতামত সরাসরি জানাবেন অথবা 9073253091 এই নাম্বারেও আপনাদের মতামত জানাতে পারেন, যোগাযোগ করতে পারেন আবৃত্তি শ্রুতি নাটক সঞ্চালনার জন্য বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রে। চলে আসছি কবিতায়। আমরা আধুনিক কবিতায় যাকে এখনো গুরু বলে মানি এবং যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেকগুলো বছর, কিন্তু রেখে গিয়েছেন অসংখ্য মণিমুক্তর মতো তার সেই সৃষ্টিগুলোকে, সেই সকলের প্রিয় এবং পরম আপন কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা অবনী বাড়ি আছ এখন আমরা শুনব শর্মিলা সেনগুপ্তের। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছ, বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাম মুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে, আধে ক্লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছ। কবিতা মানে বেঁচে থাকার জন্য নতুন স্বপ্ন, কবিতা মানেই ক্ষণস্থায়ী একটা জীবনে সমস্ত তুচ্ছতাকে দূরে সরিয়ে দিয়ে তাজা বাতাসের জন্য আপন প্রার্থনা। আমরা এখন এমন একটি কবিতা শুনব যে কবিতার অনুজ একজন কবি তার অগ্রজ কবিকে প্রণাম জানাচ্ছেন। তমশ্রী কর্মকারের কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যের কবিতা এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া
সে শিখল না কোনো পালি, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলেই সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিক বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও করছি। সুকান্ত আজও আমাদের কাছে বিস্ময়, সুকান্ত যৌবনের হৃদস্পন্দন, মাত্র 21 বছর বয়সে থেমে যাওয়া যে কবি তার প্রথম কাব্যগ্রন্থের নাম কবিতায় লিখতে পারেন, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে পুড়ে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সেই কবি দীর্ঘায়ু হলে কত বড় বিপ্লব দেশে ঘটে যেত, মানব অধিকারের সপক্ষে, সাম্যবাদের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, তা আজও আমরা বিস্ময়ে কল্পনা করি। পরবর্তী নিবেদন ভাস্বতী সরকারের কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যেরই একটি মজার ছড়া, যে ছড়ায় আপাত কৌতুক থাকলেও রয়েছে প্রচ্ছন্ন বিদ্রুপ। ছড়ার শিরোনাম ভালো খাবার। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত, তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে, সবার হুজুর তিনি সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড়কর্তা, সদাই পাহারা দেয় বাইর এসে পাইতার, কাজ নেই তাই শুধু খাই খাই পাইতার, এটা খান সেটা খান সব লাগে বিদ্যুতে, টান মেরে ফেলে দেয় একটু খাবার খুঁটে, খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া খেলে ধমকান শেষে অতিরিক্ত, দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা যায়, সব হয় জলস্বরূপ রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো, ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে, নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই কিসে খেতে উত্তমতি, নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিকফিক, তারপর বললেন গলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। সুকান্ত যাদবপুরের টিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, মৃত্যুশয্যায় যাকে দেখতে গিয়ে তার প্রিয় এবং প্রাণের অভিভাবক সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, সুকান্ত তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার ছাড়পত্র বেরোতে চলেছে। সুকান্ত ছাড়পত্র দেখে যেতে পারেননি, তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল এই ছাড়পত্র, কিন্তু
তিনি রেখে গিয়েছেন তার সামান্য কিছু রচনা, তার ছড়া, তার কবিতা, তার গল্প, তার চিঠি এবং তার গীতিনাট্য। মাত্র ছোট্ট একটি বইতে দুই মলাটের মধ্যে সুকান্ত যা কিছু রচনা করে গেছেন তার এই ক্ষণস্থায়ী জীবনে, তা বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হয়ে শুধু থাকেনি, আজও সারা পৃথিবীর কাছে বিস্ময় হয়ে রয়েছেন সুকান্ত। এখনো অনেকের কাছেই সেই একই প্রশ্ন ঘোরাফেরা করে, সুকান্ত যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন। আমরা এখন তারই আরেকটি কবিতা, সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী, শুনব দীপা খানের কণ্ঠে। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের ঢাকা, আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত, তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার রাস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা করে এলো ঋষিকার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ, কাজেই দুর্বলতর মোড়কে খাবার গেল বড়। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোড়ক খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো পছন্দ। ছোট্ট মোড়ক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল, একেবারে সোজা চলে এলো, ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার পেয়ে গেল। অবশ্য খাবার খেতে নয়, খাবার শেষে। ডিমস পরিবারের প্রযোজনায় শুধু কবিতার জন্য এই অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র পরিবেশন করছে বিভিন্ন কবি, বিভিন্ন স্বাদের ছড়া ও কবিতা, যার সামগ্রিক পরিকল্পনা ও বিন্যাসে রয়েছেন কৌশিক চক্রবর্তী, নির্দেশনায় রয়েছেন মুকুল দেব ঠাকুর। এই কবিতার অনুষ্ঠান আপাত দৃষ্টিতে তার প্রথম পর্বটি আজ শেষ হয়ে গেলেও এটি চলতে থাকবে, চলতেই থাকবে আমাদের প্রিয় বন্ধু শ্রোতা এবং দর্শকদের সাথে নিয়ে। আপনারা আপনাদের ভালো লাগার কথা জানাবেন ডিমস পরিবারকে আপনাদের ফেসবুকে অথবা বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রে 9073253091 এই নাম্বারে। আজকের কবিতার এই অনুষ্ঠান শুধু কবিতার জন্য আমরা শেষ করব সুকান্ত ভট্টাচার্যেরই একটি চিরস্মরণীয় সৃষ্টি বোধন কবিতার অংশবিশেষ। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু ফানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মরো কোমন্যন্তর, ঘন ঘন বন্যার
আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল, এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বহ বুকে, হে নিরবিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ঢুকে, ভেবেছ সংসার সিন্ধু কোন মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক, যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। ভারতবর্ষ মাটি দেয়নি কৌ দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়।